আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তো সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো এই ধরনের একটা ল্যান্ডিং পেজ কি করে বানাবেন। হ্যাঁ, একটু ক্লায়েন্টের একটা কাজ করতেছিলাম, যেমন আমি ক্লায়েন্টের সাইটটা দেখাই, আমি ক্লায়েন্টের যে কাজটা দেখালে হয়তো আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদেরও। আচ্ছা, আমি এটা বের করে আপনাকে দেখাচ্ছি, বাট এখন যেটা আমি দেখাবো এই যে ল্যান্ডিং পেজে যে এটা, হ্যাঁ দেখেন এটার প্রাইসও অনেক, আলহামদুলিল্লাহ। একদিন 7 ঘন্টা আছে, 73 জন, 1,047 ডলার সে পে করবে। যে জন্য পেজটা ভালো লাগে, দেখেন এখানে অনেকে পেজ আপলোড করছে, অনেকে অনেক ধরনের আপলোড দিছে, দেখেন এক একজন এক এক ধরনের আপলোড দিচ্ছে, যে যেভাবে বেটার মনে করতেছে তাদেরটা কোয়ালিটিটা সেভাবে তারা আপলোড দিয়ে দিয়ে ক্লায়েন্টকে সাবমিট করতেছে, এবং ক্লায়েন্ট যারটা ভালো লাগে তাকে সে উইন করে দিবে, এবং সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট সে পে করবে। তো এই ছিল এই ক্লায়েন্টের ব্রিফিং। তো দেখেন আমি এই কাজটা করলাম কিভাবে, এটা কিন্তু আমার করা, যেটা এটা দেখতে পাচ্ছেন এটা আমার। তো এই ধরনের এটাও আমার, তো এইগুলো আমি আপলোড দিছি। এখন জানি না ক্লায়েন্ট কার্ডটা পছন্দ করবে এবং কিভাবে ওনার পছন্দ হবে, আমাদের সর্বোচ্চটা আমি চেষ্টা করতেছি, এবং চাইলে আপনারা আপনাদের মতো করে হয়ে কাজগুলো করতে পারেন। আমি আপনাকে সিম্পটম দেখালাম। তো দেখেন এটা আরেকটা ডিজাইন করলাম আমি একটু আগে। এই ডিজাইন গুলো করবো কি করে, এটা হলো সিম্পল ওয়েতে আমি যদি আপনাকে বলি, এখানে একটু পার্ট পার্ট করে দেখায় আমার মনে হয় আপনাদের অনেক হেল্প হবে। আমি যাচ্ছি আপনারাও যেন ঘরে বসে এই সময়টা অপব্যয় না করে বাসায় বসে কিছু কাজ করতে পারেন পাশাপাশি, কারণ কাজ করলে আপনারা নিজেরাও একটা আর্নিং করতে পারবেন, এবং চাইলে শুধু এটা না হলে আপনি কিছু শিখতে পারবেন। মূল কথা দেখেন আমি কয়টা লেয়ার এখানে ইউজ করছি, শুধু আপনাকে সেইগুলো আমি যদি একটু দেখাই। এইটা একটা লেয়ার, দেখেন এইটা একটা লেয়ার। এইগুলো করতে যেটা হয়েছে, আমি এগুলো আনগ্রুপ করতেছি আপনাদের দেখাবো বলে। এই যে দেখেন এটা একটা লেয়ার, এগুলো কিভাবে, এইটুকু আমি হয়তো দেখানো দরকার হচ্ছে না। এগুলো সার্কেল দিয়ে যা, সেখানে গ্রাডিয়েশন দেওয়া আছে, যে গ্রাডিয়েশন এখানে গ্রাডিয়েশন গুলো দেওয়া আছে, গ্রাডিয়েশন আমি চাপ দিয়ে দেখাই। এই যে দেখেন গ্রাডিয়েশনের কালার গুলো, আর আপনাদের যদি রিকোয়ারমেন্ট পাই সেক্ষেত্রে আমি কমেন্ট যান এই ধরনের ফাইলই আপনি চাচ্ছেন সেটা চেষ্টা করবো আপনাদের ফাইলটাও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। যদি আপনাদের সেই কমেন্ট গুলো দেন তাহলে দিব, আদারওয়াইজ শুধু দিয়ে লাভ নাই। তো আচ্ছা, যে এখানে দিয়ে দিলাম, বাট এখানে দেখেন এই গ্রাডুয়েশন গুলো এখানে দিলাম, এখানে দেখেন এই পুরো পেজের উপর আর একটা লেয়ার আছে, আমি একটু একটু করে দেখাই। দেখেন এটা পুরো পেজের উপর একটা লেয়ার, আমি এখানে সেম ভাবে একটা লেয়ার রেক্ট্যাঙ্গেল নিবো কিভাবে, আমি যদি বলে দিই এখানে রেক্ট্যাঙ্গেলটা এভাবে ধরে আপনি নেবেন, নেওয়ার পর এখানে গ্রেডেশন দিতে মাপ, আপনার পেজের মাপ ধরবেন আপনি, ধরে এটাকে গ্রেডেশন দিবেন। এখানে দেখেন মেঘের জন্য একটা লেয়ার ইউজ করা হয়েছে, যে দেখেন মেঘের যে লেয়ারটা এখানে জাস্ট এটা পেন টুল দিয়ে, এগুলো পেন টুল, পেন টুল মিনস এই যে পেন টুল, পেন টুল ধরে ধরে আপনারা এইগুলো কার্ভ করে কার্ভ করে কার্ভ করে কাজগুলো করবেন, এটাও পেন টুল দিয়ে করা। আমি এই ডিজাইনটা কিন্তু প্রথমে দেখালাম, এখানে দেখলে হয়তো ভেঙে ভেঙে যখন দেখাচ্ছি মনে হচ্ছে না ক্লিয়ার, তো আমি এটাকে একটা কপি রাখছি, দেখেন কপি ব্যাকগ্রাউন্ডে। তো দেখেন এইখানে আরেকটা, এখানে আমি একটু জুম করি। আচ্ছা, এই ফাইল গুলো সরানোর যে অপশন জানেন তো, রিসেট করলে আগের সাবেক যে পেজ চলে আসবে। তো দেখেন এইখানে দেখেন আরেকটা লেয়ার, এই যে পাখির ফ্রেম, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দেখেন কতগুলো লেয়ারের সমন্বয় কিন্তু একটা পেজ অলরেডি রান হয়। এই দেখেন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার। তো বন্ধুরা আমি আপনাদের ভেঙে ভেঙে দেখালাম একটাই কারণ, এটা একটা গেল ব্যাকপার্টের লেয়ার, এটা হলো ব্যাকের যে কালার শেপটা আছে, যে শ্যাডোটা দেখছেন এই যে শ্যাডোটা, শ্যাডোর শেপটা এটা, আমি এটাও সরাই দিই, এটাও সরাই দিলাম। এখানে দেখেন কিছু কথা লিখছি আমি, এটাও এটাও আমি দেখাই। এটা আপনার ফ্রেম, ফ্রেমের বক্স চাইলে আপনি নিতে পারেন নাও দিতে পারেন, এটা সমস্যা নাই। এইগুলো দেখেন এইগুলো কিন্তু আমি আলাদা আলাদা, হ্যাঁ এই যে দেখেন এটা একটা আলাদা ফ্রেম, এটা একটা আলাদা ফ্রেম, এটা একটা আলাদা ফ্রেম, সবগুলো ফ্রেম দিয়েই কিন্তু এটা রেডি করলাম আমি। তো দেখেন এখানে ট্রান্সফার ফাইলে যে রিকোয়ারমেন্ট ছিল, এটা হলো উইন্ডোজ এর যে বক্স এর থিম গুলো, এটা উইন্ডোজ এর প্যাটার্নটা এখানে। এইগুলো তো লেয়ার আপনি আশা করি পারবেন, এগুলো এইগুলো বানানোর একটা কারণ দেখেন আমি এখানে জাস্ট রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট রেক্ট্যাঙ্গেল আমি স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক দিয়ে এখানে আমি জাস্ট লেখাগুলো লিখবো, যে টি দিয়ে টি দিয়ে আমি এখানে জাস্ট ধরুন এটার মধ্যে লিখবো, আমি লিখবো আজাদ এ জে রেডি। এইগুলো আপনার আপনাদের মতো করে আরো অনেক এই ধরনের ডাউনলোড সবগুলো ফ্রেম লিখে নেবেন। আর এটা বানানো এইখানে একটা জিনিস দেখাই দিই, এগুলো অ্যাড ফাইলের সেম, এখানেও যদি আমি একটা দেখাই দিই অ্যাড ফাইলটা, এইভাবে অ্যাড ফাইল নিব, এবং এইখানে দেখেন আমি সেম যদি গ্রাডুয়েশন নিতে দিয়ে দিচ্ছেন, এটা গ্রাডুয়েশন চলে আসবে। যে দেখেন আমি একটু এইখান থেকে নিই, এই যে দেখেন কালার চলে আসতেছে, গ্রাডুয়েশন আছে নাই। তো দেখেন আমি জাস্ট এটাকে সিলেকশন করবো, সিলেকশন করে জাস্ট এই যে
ও সেট এটা গ্রাডেশন, ও এটা ভাঙ্গে ভেঙে ফেলা আছে, গ্রুপ ছিল তো গ্রুপটা ভেঙে ফেলছে, তো গ্রাডেশন করবেন কি করে সেটা যদি দেখায়। দেখেন আমি এখানে গ্রাডেশনে আসবো, এই যে এটা একটা গ্রাডেশন করা আছে অলরেডি, তো আমি এখানে এইটা দিব না, আমি একটা নতুন একটা রূপ দিব। তো এর জন্য যেটা করতে হবে, আমি এইভাবে নিলাম, সাপোজ দেখেন আমি এখানে এটা এইভাবে নিলাম গ্রাডেশনটা, তো এইখানে আচ্ছা এখানে অনেকগুলো গ্রাডেশন আছে অলরেডি বানানো। আচ্ছা আমি এই কালারই নিই। আচ্ছা দেখেন এখানে আপনি যেভাবে নেবেন সেভাবে গ্রাডেশনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে একটা লাইন নিলাম, এটা লাইনটা অলরেডি গ্রাডেশন করা আছে আমার, তো ওই জন্য গ্রাডেশন এরকম আসতেছে। আমি এখানে এইভাবে নিলাম, এখন এগুলো আমি ফেলে দিই, তাহলে হয়তো আপনাদের বোঝাতে সুবিধা হবে। বা এখানে অপাসিটিও কম দেওয়া আছে, তো ওই জন্য আপনাদের ক্লিয়ার বোঝানো মুশকিল হচ্ছে। আচ্ছা এখানে আমি একটা কালার অ্যাড করি, লাল কালার বা নীল কালার, ওকে ভেজাল করতেছ না? আচ্ছা আচ্ছা আমি ফেলে দিই, ফেলে দিব, ভেজাল করবে না। এখানে আসলাম, এটা আমি রেড দিলাম, রেড দিয়ে দেখেন এখানে এই যে এইগুলো আপনার লেয়ার গুলো ঠিক করে নেবেন। দেখেন উপর সাইডে চলে গেছে, এটা আমি ধরে উপর থেকে শিফট ধরে নিচে এই কালার, চাইলে আপনার মতো করে আপনি অন্য কালার দেন না কেন, কোনো সমস্যা নাই। যদি বলেন হুবহু ওটাই বানাবেন, এখানে একটা কালার হোয়াইট দিয়ে দেন, হোয়াইট কালার হয়ে গেল। এখানে এই কালার দিবেন, এটা এখানে সিলেকশন করেন, এই কালারটা এই যে ড্রপ টুল দিয়ে এটা সিলেকশন করেন, এটা একটা চলে আসবে, আপনি যেটা চাচ্ছেন সেটা আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা তেমন কিছু না ইনশাআল্লাহ, কাজগুলো করতে থাকবেন একটা গ্রেডেশন চলে আসবে। তো দেখেন এটা একটা করে দেখালাম, বাকিটা তো এই ফ্রেম গুলো আপনারা জাস্ট লিখবেন, কমেন্টস করবেন, এগুলো মেসেজ, এগুলো একটা ফেজ দেখবেন, দেখে দেখে জাস্ট দু একবার ট্রাই করবেন। আমি নিজেও কষ্ট করে করা, জাস্ট এইগুলো ধরে জাস্ট এই যে দেখেন আমার তো ফাইলটা দেওয়া আছে অলরেডি, তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইলাস্ট্রেটর ফাইলটা। তো এই যে দেখেন লেয়ার গুলো ভেঙে ভেঙে এইগুলো কমেন্টস গুলো লেখা, সবগুলো আলাদা আলাদা লেখা, এগুলো জাস্ট সার্কেল দিয়ে লেখা, কিছু না এগুলো সার্কেল দেখেন বল, এইগুলো জাস্ট তো বুঝতে পারতেছেন ইলিপ দিয়ে করা। তো আমি একটা দেখালাম, কারণ যেন আপনারা এই ধরনের যে কোনো কাজ করতে যেয়ে আপনাদের কোনো প্রবলেম না হয়, এবং সেটা ভেঙে ভেঙে দেখানো একটাই কারণ, যেন ক্লায়েন্টের কাছে আপনারা জিনিসগুলো সুন্দর করে ইউনিক ভাবে কাজগুলো করতে পারেন। এবং এখানে কয়েক যে কয়েকটা টুলস এর কাজ হলো, টুলস এর কাজগুলো আমি দেখানোর চেষ্টা করলাম যে এই টুলস গুলো নিয়ে আপনি চাইলে, এত অনেকে অনেক ভয় দেখাবে যে এই সি আহামরি কোনো কিছুই না ভাই। হ্যাঁ দিন শেষে দেখেন আমি কয়টা টুলস এর কাজ করছি আপনাকে বলি, এই ডাইরেক্ট সিলেকশন টুল, টিয়া টাইপ টুল, সার্কেলের মধ্যে করে পেইন্ট টুল, আর এই গ্রাডুয়েশন, চাইলে এগুলো অনেক টুলস আছে। হ্যাঁ চাইলে ভাই করা কাজ শেষ নাই, মানুষকে ভয় দেখাতে লাভ নাই, আপনার সিম্পল মানুষকে এমন ভাবে আমরা চেষ্টা করবো যেন আমরা সবাই পারি কাজগুলো, কারণ আসলে তো সত্য আমি তো ভাই এখানে জাদু মন্ত্র কিছু তো শিখে আসি নাই, বা আমাকে এভাবে কেউ কোর্স করে হাজারটা টাকা দিয়ে করায় নাই। আসলে কি সিম্পল, এগুলো জাস্ট পেইন্ট টুল দিয়ে বানাবেন, একটু অনিশ বিশ হোক ভুল হোক ভাই, প্রথম প্রথম শেখার জন্য একটা জিনিস বলবো যে পেইন্ট টুল গুলো নিয়ে আপনারা একটু কষ্ট করেন, পেইন্ট টুল দিয়ে ভেঙে 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 লাইন গুলো বানান। যেমন আমি এটাকে বানাই, আমি আপনাকে দেখাই, সাপোজ দেখেন এখানে পেইন্ট টুল দিয়ে আমি অ্যাপেলের লোগোটাই বানাবো, আমি এখানেই বানাই। তো দেখেন আমি এটাকেই বানাচ্ছি, ওই জন্য বলতেছি আপনার একটা বানান, একটা হয়ে গেলে তো নেক্সট টাইম আর দরকার হচ্ছে না, আপনি এটা যে আপনার আর ফাইলে দরকার হলে অ্যাপেলের লোগোটা ইউজ করেন, এখানে তার এমন কোন জাদু মন্ত্র নাই যে আপনাকে ওটার অ্যাপেলের লোগোটা বারবার চেঞ্জ হয়। অনেক সাইডের জন্য অ্যাপেলের লোগোটা ওখানে ইউজ করেন আপনি, আপনি ধরে ধরে কাজ করেন যে আমার একটু তাড়াতাড়ি দেখান, দ্রুত দেখানোর জন্য হয়তো আমার কোনো জিনিস হতে পারে, আপনি আপনার মতো করেন, একটু ধীরে 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 দূর কাছ থেকে নেন, আমি দূর থেকে নিচ্ছি আপনি কাছ থেকে নেন লাইনগুলো। একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন, এটা হুবহু হয়তো হচ্ছে না, একটু হালকা অনিশ বিশ হচ্ছে, হোক না সমস্যা তো নাই। এখানে নিয়ে বাকিটা আপনি চাইলে এখানে আর একটু কাজ করতে পারেন, এগুলো রিফ্লেক্ট দিতে পারেন ভাই, কাজ অনেক ভাবে করা সম্ভব। হ্যাঁ এটুকু বলবো, কষ্ট করে একটু টুলস গুলো একটু এই টুলস গুলো কয়েকটা টুলস দেখেন, সেই বললাম তো পেইন্ট টুলস, এইগুলো নিয়ে আপনি কাজ করলে ইজিলি ইজিলি একটা বড় কাজ ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করেন বসে বসে, আলহামদুলিল্লাহ ঘরে আর্নিং করেন। আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও বলেন। আর এখানে দেখেন এই টুলসটা হলো স্মুথ টুলস, তাহলে একটু স্মুথ করে নেন, এই তো এই কয়েকটা টুলস, আমি তো বললাম মাত্র এই কয়েকটা টুলস দিয়ে একটা অ্যাপেল বানানো শেষ ভাই, একদম সিম্পল ভাই, কাজগুলো করেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনারা ইনকাম করেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে ভালো ভালো
কিছু ডিজাইন দেখে সেটাকে সলিউশন করার জন্য আর সিম্পল ভাবে যে কোনো কাজকে সহজ করে বোঝানোর চেষ্টা করি, কারণ কঠিন করে কিছু বোঝানোর নাই। আর যেহেতু সিম্পল সহজ কাজ, সেহেতু কঠিন তো কিছু নাই এখানে। বরং একটা জিনিস দেখলাম, লোগো বানাতে যে মাথার ব্রেন বা যে চাপ পড়ে, তাতে আপনার এই ধরনের ল্যান্ডিং পেজ বানাতে চাপ অনেকটাই কম পড়ে। কারণ একটা লোগো বানাতে অনেক কিছু থিঙ্কিং করতে হয়, আমি কিভাবে করবো এটাকে, কিভাবে ভেরিয়েশন নিয়ে আসবো, এটাকে কি করলে একটা মডিফাইল ইউনিক হবে এবং সেখানে কপিরাইট হবে না, অনেক কিছু চিন্তা করে লোগো করতে হয়। বাট এখানে ল্যান্ডিং পেজ করতে গেলে বেশি সহজ। ল্যান্ডিং পেজ আমার মনে হয় আপনার অন্যান্য, কিন্তু ল্যান্ডিং পেজের একটা সুবিধা আপনার অ্যামাউন্ট বেশি পাওয়া যায়, আর টাকার পরিধি সবচেয়ে বেশি হলো ল্যান্ডিং পেজ গুলোতে। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আপনার ল্যান্ডিং পেজ সম্পর্কে একটু ভালো করে কাজগুলো করতে। আর আমি একটা আপলোড করেও দেখাই, যেহেতু এই সাইডে আমি কাজ করতেছি অলরেডি। 73 দেখেন, আমি এখানে 73 জন আপলোড করছে, আমি আমার ডিজাইন এই অলরেডি দুটো আপলোড করছিলাম। আমি বিগত ফাইলের মতোই আমি এটাকে একটা ট্যাগ দিয়ে দিব, মানে আমি কিছু কমেন্টস করে দিব, যে কমেন্ট গুলো দিয়ে তাহলে তারা সেখান থেকে বুঝতে যেন পারে। আমি এখানে আসবো, আমার ফাইলটা আমি চেক করে নিব নিব যে আমি কি কমেন্ট দিব। এখানে আমি কি চেক করতেছি যে আমি কি কমেন্ট দিব, আমি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড আমি করে দিব, ক্লায়েন্টও খুশি হবে ইনশাআল্লাহ। এই ধরনের কমান্ড গুলো যে কেউ আমি পেলে হয়তো আমিও খুশি হতাম আমার কাজ হলে, কারণ 100% কোয়ালিটি স্যাটিসফাইড গ্যারান্টি। সো সেলাররা অবশ্যই ভালো কাজ করবে, এরকম একটা নিঃসন্দেহে একটা ক্লায়েন্টের উপর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসতে পারে। তো দেখেন আমি সাবমিট করতেছি ফাইলগুলো, আমি অলরেডি কালকে থেকে কয়েকটা ডিজাইন সাবমিট কাজ করছি, সেম ফাইলগুলো আমি আজকে আপলোড দিচ্ছি। এগুলো যা দেখছেন আমি একটু আপনাদের ডিজাইন গুলো দেখাই, যে দেখেন আমি কিন্তু এটা আরেকটা শেপ বানালাম, কালার ব্যাকগ্রাউন্ড সবগুলো চেঞ্জ করে এটা একটা শেপ দিছি। এক এক সময় এক একটা ক্লায়েন্ট কোনটা পছন্দ করবে, কারণ এখানে তো আমার যেটা হচ্ছে এক একটা সাইড মার্কেট প্লেসে এক একটা কাজ করা যায়, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে এক ধরনের কাজ করা যায়, এই এই মার্কেট প্লেসে আরেক ধরনের কাজ করা যায়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কপিরাইট করতে গেলে একটু মাথায় রাখবেন, কারণ কপিরাইট হয়ে গেলে কিন্তু সেখানে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সাসপেন্ড করে দিবে, সেটা 99 ডিজাইনে হোক বা আদার যে কোনো মার্কেট প্লেসে বা হোক। একটু মাথায় রেখে কাজগুলো করবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি দেখেন 73টা ছিল, এখন 78টা হয়ে গেছে অলরেডি। আমার ডিজাইন গুলো আমি আপলোড দিয়ে দিচ্ছি, এখানে দেখেন ধারাবাহিক ভাবে 4টা ডিজাইন আপলোড করে দিলাম। যদি ক্লায়েন্টের ভালো লাগে এর মধ্যে, সেক্ষেত্রে আমাকে নক করবে, জানাবে। আমি আমার মতো আমি চাচ্ছি আরো কয়েকটা ডিজাইন করব, এখানে করে আমি আপলোড দিব, চাইলে আপনারা আপনাদের মতো করে কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আর ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।